আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ নহর হোসেন এই ভিডিওতে আপনারা আরেকজন পেশেন্টের চিকিৎসার অবস্থা দেখুন তার বয়স হচ্ছে ষোলো বছর বাড়ি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলাতে তার দাঁতগুলো অনেক উঁচু ছিল চারটি দাঁত ফেলেছি উপরে দুইটার নিচে দুইটা চার নাম্বার দাঁতগুলো ফেলে দাঁত নিচু করছি এখন তার কেনাইন ডিট্রাকশন চলছে অলরেডি দাঁত অনেকটুকু নিচু হয়ে গিয়েছে এবং তার ডিপ বাইট রয়েছে ডিপ বাইট কারেকশান করা হবে দেখতে পাচ্ছেন তার ক্যানান রিট্রাকশন চলছে তার দাঁত অনেক অনেক উঁচু তো এই ধরনের অনেক বেশি উঁচু থাকলেও টিথ এক্সট্রাকশন করে আমরা দাঁত নিচু করতে পারি সেক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি ইম্প্রুভমেন্ট আসবে অর্থাৎ হানড্রেড পারসেন্ট প্রবলেম সলভ হবে না এই জন্য এটিকে বলা হয় ক্যামোপ্লেক্স ট্রিটমেন্ট কমপ্লেক্স ট্রিটমেন্ট হচ্ছে যতটুকু সমস্যার সমাধান করা যায় বর্তমান অবস্থার প্রেক্ষিতে অ্যাকর্ডিং টু প্রবলেম সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ইম্প্রুভমেন্ট আশা করা যাবে না আফটার ডেভেলপমেন্ট সিসেশন অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা পুরোপুরি সমাধান করতে পারি না এটি হচ্ছে চিকিৎসার একটা অবস্থা তো এক্ষেত্রে আপনাদেরও মনে রাখতে হবে অনেক বেশি উঁচু হলে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি পারসেন্ট এইটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট এর ধরনের একটা অ্যাক্সপেকটেশান অনুযায়ী আমরা ইম্প্রুভমেন্ট আনতে পারি তো যাদের এর ধরনের অনেক বেশি উঁচু রয়েছে দাঁত মারি সহ নিচু করাতে পারেন চিকিৎসা করে সুন্দর করাতে পারেন এভাবে ধীরে ধীরে দাঁত ফেলে ক্যানাইন ডিট্রাকশন করে অথবা এনমাস মাস রিট্রাকশন করা হয় টেম্পোরারি অ্যাংকোরেজ ডিভাইস টিএডি উস্ক্রু দিয়ে সেটিও করাতে পারেন টিএডি উস্ক্রু দিয়ে করালে ইম্প্রুভমেন্ট অনেক সুন্দর হয় আউটফুট অনেক ভালো হয় তো ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন